পৃথিবীর মোট আয়তনের 1/4 জল দিয়ে পরিবেষ্টিত। আয়তনে মোট 1386 মিলিয়ন ঘন কিলোমিটার পরিমাণ জল আমাদের স্থলভাগকে ঘিরে রেখেছে। এদের মধ্যে রয়েছে বিশাল 5 মহাসাগর, শত শত সাগর এবং লক্ষাধিক নদীনালা। এছাড়া রয়েছে প্রায় 117 মিলিয়ন হ্রদ। চারদিকে স্থল বেষ্টিত জলাশয় হিসেবে পরিচিত এই হ্রদগুলো পৃথিবীর জলভাগের অন্যতম প্রধান আধার হিসেবে বিদ্যমান। ফাউন্টেন পেন এর এই পর্বে জানব পৃথিবীর গুরুত্বপূর্ণ হ্রদগুলোর অন্যতম একটি বৈকাল হ্রদ সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফাউন্টেন পেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর যদি ইতোপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর প্রায় সব অঞ্চলেই ছোট বড় হ্রদ দেখা যায়। কিছু কিছু হ্রদ এতটাই বিশাল যে এদের নামকরণে জুড়ে দেয়া হয়েছে সাগর উপাধি, যেমনটি দেখা যায় কাস্পিয়ান সাগর নামক হ্রদের বেলায়। এ ধরনের বড় হ্রদগুলোকে অনেকে গ্রেট লেক বা মহারদ হিসেবে আখ্যা দেন। এই মহারদগুলো যেন প্রাকৃতিক পরিবর্তন এবং জীব বৈচিত্র্যের এক চলমান জাদুঘর। নানা প্রান্তের এই হ্রদগুলো ভূপ্রাকৃতিক প্রক্রিয়াগুলো অপরূপ ভাবে মেলে ধরেছে আমাদের কৌতূহলী চোখের সামনে। আজকের আলোচনায় আসবে সেরকম একটি হ্রদের গল্প। হ্রদটির নাম বৈকাল। রুশ মুলুকের সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত এই হ্রদটি যুগ যুগ ধরে মানুষের কৌতূহল এবং মুগ্ধতার কারণ হয়ে বিদ্যমান রয়েছে। রুশ ফেডারেশনের সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণাংশে অবস্থিত পৃথিবীর সর্বপ্রাচীন স্বাদুপানির হ্রদ বৈকাল। বিজ্ঞানীদের হিসাব মতে এই হ্রদের বয়স প্রায় 20 থেকে 25 মিলিয়ন বছরের মতো হবে। রুশরা একে ওরেজ বৈকাল বা বৈকাল নামে ডেকে থাকে। টিউরিক্স ভাষার আঞ্চলিক শব্দ বাইকুল থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে, বাংলায় যার অর্থ দাঁড়ায় সম্পদশালী হ্রদ। এই হ্রদকে অনেকে সাইবেরিয়ার মুক্তা নামেও ডেকে থাকেন। সাধারণ জ্ঞানের বইগুলোতে বৈকাল হ্রদের পরিচিতি হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ হিসেবে। প্রায় 1620 মিটার গভীর এই হ্রদের আয়তন 31,500 বর্গ কিলোমিটার। শুধু প্রাচীনতা এবং গভীরতার দিক দিয়ে এই হ্রদ অনন্য নয়, বরং আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদুপানির হ্রদ হিসেবে এর সুখ্যাতি রয়েছে। পৃথিবীর মোট স্বাদুপানির 1/5 এই হ্রদের বুকে প্রবাহিত হচ্ছে। রাশিয়ার অন্যতম এই জলধারাটি স্থানীয়দের নিকট অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয়। অনেক অঞ্চলে এই হ্রদকে ঘিরে অলৌকিক গল্পকথাও প্রচলিত রয়েছে। বিশেষ করে শীতকালে হ্রদের পানি জমে বরফে পরিণত হলে সেখানে বিশালাকার বলয় দেখা দেয়। এই বলয়কে ঘিরে একসময় বিভিন্ন উপকথা প্রচলিত ছিল, এমনকি হাল আমলে এসব বলয়কে ভিনগ্রহীদের কারসাজি হিসেবে চালিয়ে দেয়া হতো। তবে বৈজ্ঞানিক অনুসন্ধান অবশ্য এসব তথ্য বিশ্বাসীদের হতাশ করেছে। বিজ্ঞানীদের মতে প্রায় 7 কিলোমিটার ব্যাসের এই বলয়গুলো আসলে রোদের উষ্ণ জলের সাথে পৃষ্ঠের বরফের সংস্পর্শে গঠিত হয়েছে। তবে এখনো ভিন্ন জনপদের বিশ্বাস মতে এই হ্রদ পবিত্র এবং তারা নানা উপায়ে পবিত্র হ্রদকে ঘিরে বিভিন্ন রীতি পালন করে থাকে। প্রাচীন কাল থেকে মানুষ বৈকাল হ্রদ অঞ্চলে বসবাস করে আসছে। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মানুষ সর্বপ্রথম বৈকাল হ্রদ আবিষ্কার করে। তাছাড়া হান সিয়ুঙ্গু যুদ্ধের অন্যতম ক্ষেত্র হিসেবে এই অঞ্চলের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা হয়েছে। সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 133 সাল থেকে 89 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এই হ্রদের ইতিহাস এতটাই প্রাচীন যে স্থানীয়রা বিশ্বাস করে স্বয়ং যীশু খ্রিস্ট এই হ্রদ অঞ্চলে ভ্রমণে এসেছিলেন।
যদিও এর কোনো ঐতিহাসিক দলিল নেই। ইউরোপ মহাদেশ থেকে প্রথম এই হ্রদ অঞ্চলে পদার্পণ করেছিলেন পূর্বাত ইভানোভ নামক একজন রুশ নাগরিক। তিনি 1643 সালে এই কীর্তি গড়েন। তখন সাইবেরিয়া রুশ সাম্রাজ্যের অধীনস্থ ছিল না। 1700 রাশিয়া কর্তৃক সাইবেরিয়া দখল হয়ে গেলে বৈকাল হ্রদ রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। প্রশ্ন উঠতে পারে, এই হ্রদ ঠিক কতটা প্রাচীন? এর উত্তর বিজ্ঞান বলেছে, এই হ্রদের বয়স কমপক্ষে 25 মিলিয়ন বছর। ধারণা করা হয়, প্রাথমিকভাবে বৈকাল হ্রদ অঞ্চল ছিল একটি নদীর ফাঁদ, কিন্তু ভূমিকম্প এবং ভূপৃষ্ঠের ফাটলের কারণে নদীর দুই তীরের মধ্যে প্রশস্ততা বাড়তে থাকে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে নদীর গভীরতা। টারশিয়ারি যুগের বিভিন্ন সময়ে এই পরিবর্তন সাধনের মাধ্যমে বৈকাল অববাহিকা গঠিত হয়েছে। পর্বতের চূড়ায় জমে থাকা বরফ গুলে নদীর পানি বৃদ্ধি করতে থাকে। এরপর প্লাইওসিন যুগে নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একাধিক স্বতন্ত্র হ্রদের জন্ম হয়। এরপর সেগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে সৃষ্টি হয় বৈকাল হ্রদ। প্রাগৈতিহাসিক যুগের ন্যায় আজও বৈকাল অঞ্চল ভূমিকম্প প্রবণ। হ্রদের অভ্যন্তরীণ উপত্যকায় প্রতি বছর 2000 মতো হালকা এবং মাঝারি মাত্রার ভূমিকম্প নির্মিত হয়। এর ফলে হ্রদের গভীরতা কম বেশি বাড়তে থাকে বলে ধারণা করা হয়। বৈকাল হ্রদ আর স্বচ্ছ টলমলে পানির শৈল্পিক দৃশ্য যেন সমার্থক শব্দ। এই হ্রদের পানি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ এবং স্বচ্ছ পানি। গ্রীষ্মকালে সাইবেরিয়ান পর্বতের বরফ সম্পূর্ণ গলে হ্রদের বুক কানায় কানায় ভরে ফেলে। তখন এর স্বচ্ছ বুক ভেদ করে 39 মিটার পর্যন্ত পরিষ্কার দেখা যায়। এই স্বচ্ছতার পেছনে কলকাঠি নাড়ছে বিশুদ্ধ বরফ গলা পানি, হ্রদের বুকে থাকা প্ল্যাঙ্কটনের ময়লা আহার করা এবং খনিজ লবণের অনুপস্থিতির মতো বেশ কিছু বিষয়। বৈকাল হ্রদের বুকে ছোট ছোট 27টি দ্বীপের সন্ধান পাওয়া গেছে। এসব দ্বীপের বেশিরভাগই মানুষের জন্য একদম বাসযোগ্য নয়, তবে কিছু কিছু দ্বীপ মানুষের বসতি চোখে পড়ার মতো। এদের সবচেয়ে বড় দ্বীপ অলখন লম্বায় 72 কিলোমিটার। বৈকাল হ্রদের বিশাল অঞ্চল জুড়ে পানির যোগান দিয়ে আসছে প্রায় 330টির মতো নদী। এর মধ্যে সেলেঙ্গা নদী এর সবচেয়ে বড় উৎস হিসেবে চিহ্নিত। হ্রদের অর্ধেকের বেশি পানি আসে এই নদী থেকে। তবে অবাক করা তথ্য হচ্ছে, এতগুলো নদী উৎস হলেও এই হ্রদের পানি পতিত হয় শুধু আঙ্গারা নদীর বুকে। সাইবেরিয়ান অঞ্চলের বেশিরভাগ এলাকার তাপমাত্রা অনেক কম থাকে, তবে বৈকাল হ্রদ অঞ্চলের আবহাওয়া সেই তুলনায় অনেকটাই উষ্ণ। আগস্টের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। শীতকালে হ্রদের পৃষ্ঠ পুরো বরফে আচ্ছাদিত হয়ে যায়, তবে মে জুন মাসের দিকে বরফ গলে দেখা দেয় স্বচ্ছ পানির স্তর। তখন জলপৃষ্ঠের গড় তাপমাত্রা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। বৈকাল হ্রদের বুকে তখন মাঝারি আকারের ঢেউ উঠে। বৈকাল হ্রদ জীব বৈচিত্র্যের আধার। প্রায় 1800 প্রজাতির মতো পশু পাখি এই হ্রদ অঞ্চলকে প্রাণের কোলাহলে মুখরিত করে রেখেছে। হ্রদের কাছাকাছি অঞ্চলে পাওয়া যায় শত শত প্রজাতির গাছগাছালি। এখানে প্রাপ্ত জীবদের অধিকাংশই এন্ডেমিক, পৃথিবীর অন্য কোথাও এদের দেখা পাওয়া যায় না। এজন্য জীব প্রেমী এবং গবেষকদের নিকট বৈকাল এক সমৃদ্ধ ভাণ্ডার। বৈকালের জলে প্রায় 50 প্রজাতির মাছের নিবাস। এদের মধ্যে রয়েছে 25 প্রজাতির গোবি মাছ, অমল সেমন, গ্রেলিং হোয়াইট ফিশ এবং ইস্টারগন মাছ। জেলেদের নিকট অমল সেমন সবচেয়ে জনপ্রিয় মাছ। তাছাড়া বিরল প্রজাতির মাছের মধ্যে গোলো মিয়াঙ্কা মাছ উল্লেখযোগ্য। বৈকাল হ্রদের সবচেয়ে বিখ্যাত প্রাণী নেরপা। এটি শুধু বৈকাল নয়, সারা বিশ্বের একমাত্র স্বাদু পানির শিল মাছ। এখানে প্রায় 1 লাখ নেরপার বসবাস। বিবর্তন বিজ্ঞানীদের নিকট অত্যন্ত আকর্ষণীয় প্রাণী এরা। ঠিক কখন এরা সাগর থেকে স্বাদু পানিতে নিজেদের মানিয়ে নিয়েছে তা উদ্ঘাটন করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। প্রতি বছর হাজার হাজার পর্যটকের ভিড়ে জমা হয় প্রচুর পরিমাণ আবর্জনা এবং বর্জ্য।
পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এসব বর্জ্য হ্রদের পরিবেশ নষ্ট করছে। আশার কথা হচ্ছে সম্প্রতি লেক বৈকাল ট্রেল নির্মাণ করা হচ্ছে, যা পুরো হ্রদ অঞ্চলকে এসব সমস্যা থেকে স্থায়ী সমাধান দিবে। গত শতাব্দী থেকে মঙ্গোলিয়া এবং রাশিয়ার শিল্পক্ষেত্রে ব্যাপক বিকাশ সাধন হয়েছে। বর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে দুই দেশে বাড়ছে কলকারখানার সংখ্যা। দুঃখজনক হলেও সত্যি, এর ফলে বহু প্রাকৃতিক স্থান ধ্বংস করে কারখানা নির্মাণ করা হচ্ছে। এর থেকে বাদ যায়নি বৈকাল হ্রদ অঞ্চল। বৈকালের প্রধান উৎস থেলেঙ্গা নদীটি মঙ্গোলিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে তারা বাঁধ নির্মাণের প্রস্তাব দেওয়ার পরপরই বৈকাল হ্রদের পানির উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এর ফলে হ্রদের পানি আশঙ্কাজনক হারে হ্রাস পাবে। তাছাড়া এর ফলে হ্রদে আসা পলির পরিমাণও কমে যাবে, ক্রমান্বয়ে প্রাণী বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। 1996 সালে বৈকাল হ্রদকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে এই বিশাল অঞ্চলকে সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দেয়া হয়। হ্রদকে ভালোবেসে বহু প্রকৃতি প্রেমী সংগঠন গড়ে উঠেছে রাশিয়া জুড়ে। এদের সরব প্রতিবাদ এবং কর্মসূচির কারণে 2006 সালে রুশ সরকারের প্রস্তাবিত তেল পাইপলাইন প্রকল্প বাতিল করা হয়েছে। হয়তো একসময় কারখানার বীজ বাষ্প গ্রাস করে ফেলবে বৈকালকে। এর শেষ বিন্দু পানি বাষ্প হয়ে পৃথিবীর দীর্ঘশ্বাসে বিলীন হয়ে যাবে। কিন্তু সেই অভিশপ্ত ভবিষ্যৎকে রুখে দিতে এসব সংগঠন এবং অন্যান্য যারা কাজ করছে, তারাই আমাদের বর্তমান এবং ভবিষ্যতের আশার বাণী। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন।